কয়টা গুণ লাগবে আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا الله رب العزة والجلال بولت المسلمان رب اي دنيا سمين جرامي الله غلام دبي كربي عاشق رسول دبي كربي দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম চলার পথে দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না কি করতে পারে না আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে সবাই বলেন না যাবে না আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না সুতরাং এই এলাকায় যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন সম্পদের মালিক বানিয়েছেন আপনি সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না আপনি যদি দুনিয়ার জমিনে ক্ষমতার কারণে প্রভাবের কারণে সম্পদের কারণে অহংকার করেন আমার আল্লাহ চাইলে দশ তলা থেকে থাবড়ায়া গাছ তলায় নামায়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না কোন থেকে না আর দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে অহংকার ছেড়ে দিতে পারবে আল্লাহ তাআলা চাইলে কান ধরে গাছতলা থেকে বাঁশতলা থেকে দশতলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না কোন ঠিক কিনা এই জন্য আল্লাহর গোলামের এক নম্বর কোয়ালিটি হলো গোলাম চলার প্রতি কোনোদিন অহংকার করতে পারে বলেন না পারে আপনারা করেননি না না আপনারা তো ফেরেশতা তাহলে করে কে দেখবেন এলাকায় বেচারের আগে পয়সা পাতি ছিল না এখন নতুন পয়সার মালিক নতুন ক্ষমতার মালিক বেটার ক্ষমতার পাওয়ার আর পয়সার গরমে এলাকার সাধারণ পাবলিকরে ঠিক মতো চিনেই না আছে না নাই অহংকার করা যাবে না আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ আল্লাহ বললেন ওয়া ইদা খাতাবহুমুল জাহিলুনা قالوا سلاما এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম দাবি করবে নিজেকে আশিক রসুল দাবি করবে আল্লাহর গোলামের দুই নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না আঘাত করলে আঘাতের জবাব দিবে না গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয় আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায় পড়েন সুবহানাল্লাহ আল্লাহর গোলামের দুই নম্বর গুণ গালি দেওয়া যাবে বলেন না যাবে আপনারা দিবেন কেউ যদি আমাদেরকে গালি দেয় আমরা গালি না দিয়ে তার জন্য শান্তির দোয়া করব সালাম দিব কি দিব সবাই বলেন না ইনশাআল্লাহ সালাম তো আজকাল নাই আমাদের যে কি অহংকার হয়েছে আমরা যে কি খারাপ হয়েছি আপনারা শুধু না দেখবেন এলাকায় যিনি বড় হুজুর হয়ে যান সব নামাজে মাঝে এলাকার বড় হুজুর এলাকার বড় আলিম তিনি চলার পথে আর সাধারণ পাবলিকরে সালাম দেন না কথা বলেন নাকি আমি সালাম দিব কেন আমি বড় হুজুর আমারে সালাম দেও কথা বলেন না কেন হুজুর এদিকে হেঁটে যাচ্ছে আপনি বলেন হুজুর একটু মুসাফা করি শুনছি মুসাফা করলে সাগিরা গুনা মাফ হয় একটু হাত দেন কোনো আমার ঠান্ডা লাগতেছে
হাত দিতে চায় না কিন্তু মুসাফার সময় বড় হুজুরের হাতে যদি একটু হাদিয়া ধরায়া দিতে পারেন হাদিয়া বুঝেননি আপনারা হাদিয়া দিয়ে ধরায়া দিতে পারেন কো থ্যাঙ্ক ইউ আবার এসে আরো দিয়ে এটা কি যখন আল্লাহর গোলামের এক নাম্বার কোনো অহংকার করা যাবে না দুই নাম্বার গালি দেওয়া যাবে আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদা ওয়া কিয়ামা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোলাম রে এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে আমি আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে সাজদা করবে আমার পায়ে সুজদা ওয়া কিয়ামা সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা করে কবরে আর মাজারে সাজদা করে কসম রব্বে পাকের জাতে তারা পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না তাহলে আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে বলেন যাবে না দুই নাম্বার গালি দেওয়া যাবে না তিন নাম্বার রুকু সাজদা কার পায়ে চার নাম্বার গুণ যেটা আমার আলোচ্য এক নাম বলে দিলাম আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে বান্দারে আমার বান্দারে চার নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মৌত আজরাইল পৌঁছে যাওয়ার আগে সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে আমার গোলাম যখন গোটা জিন্দগির অপরাধগুলোকে স্বীকার করে সেজদায় গিয়ে চুকের পানি ছেড়ে তওবা শুরু করবে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলতে চাইলেন এক হাজার বৎসরের গুনাহ যদি থাকে এক একশত বৎসরের গুনাহ যদি থাকে নিরানব্বই বৎসর এগারো মাস উনত্রিশ দিন নাফরমানি করেছে অপরাধ করেছে মৃত্যুর মাত্র এক ঘন্টা বাকি আছে হায়াতে জিন্দেগির এই মুহূর্তে আমার কোনো গোলাম যদি তওবা করে আল্লাহ বলেন তওবার সাথে সাথে আমার বান্দার পুরা জিন্দেগির অপরাধগুলোকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে দুই নাম্বার গালি দেওয়া চার নাম্বার তওবা করবো কার কাছে এই চার গুণ যদি অর্জন করি বুখারীর হাদিস মুসনাদে আহমদে আনাস ইবনে মালিকের রাওয়ায়েত রাসূল বলেছেন চার গুণ যদি কেউ অর্জন করে ফাদাখালাল জান্নাতা বিসালাম মরলেই আল্লাহ তাকে দারুস সালামে পৌঁছে দিবেন পড়েন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক কথা এখানে রেখে দিলাম আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করুক এই ফ্যামিলিকে কবুল করুক সকলে পড়েন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু